কোটা আন্দোলনের হামলার সময় ডক্টর আসিফ নজরুল ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে। এ সময় তিনি কি করেছেন তা তিনি আজ তার ফেসবুকে শেয়ার করেছেন। গতকাল কিভাবে কেটেছে তার সারাটা দিন, সেটিই থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লিখেন, গতকাল আমাদের ছাত্রদের উপর যখন হামলা হচ্ছিল আমি দৌড়ে বের হতে নিয়েছিলাম। আমার স্ত্রী চিৎকার করে বলল, মাথা খারাপ তোমার? আমি বললাম, না যেতে হবে। তারপর মনে হলো, এই বিশ্ববিদ্যালয়, এই সরকার তো চিনি আমি। বের হয়ে কলাভবনে যাওয়ার আগেই আমাকে মেরে শুইয়ে ফেলা হবে, তারপর প্রচারণা চলবে কোটার এই আন্দোলনের পেছনে আসলে আমিই ছিলাম। কে কেউ প্রশ্ন করবে আসলে কী উদ্দেশ্যে আমি সেখানে গেলাম। এসব ভেবে ভেবে অস্থির হয়েছি, আমার নিজেকে ধিক্কারও দিয়েছি। উপাচার্য স্যারকে বারবার ফোন করেছি, প্রক্টরকে খুঁজেছি, সাংবাদিকদের বলেছি। একটু পর দেখি ছাত্রলীগের ডাবি সভাপতি ইতিমধ্যে আন্দোলনকারীদের সংঘর্ষের দিকে ঠেলে দিতে আমাকে দায়ী করছেন। আমি ভাবলাম তাহলে অন্তত কয়েকজন মিলে যায়। প্রগতিশীল তিনজন অধ্যাপককে ফোন করলাম, একজনও ধরলেন না। একজন বললেন তিনি নেই ক্যাম্পাসে, আরেকজন বলল এখন যাওয়া ঠিক হবে না। আমার অস্থিরতা বাড়তে থাকে, ফেসবুকে অনেক কিছু লিখলাম। রাতে আর না পেরে ঢাকা মেডিকেলে আহত ছাত্রছাত্রীদের দেখতে গেলাম। কিছুটা অপরাধ বোধ কমলে ঘুমোতে পারলাম অনেক রাতে। সকালে উঠে মনে হচ্ছে ধীরে ধীরে আমিও কাপুরুষে পরিণত হচ্ছি সম্ভবত। আগে কতবার ছাত্রদের পাশে দাঁড়ালাম, কখনো একদম একাই। কাল কেন পারলাম না? আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর শহীদ শামসুদ জোহর উদাহরণ দেন কেউ কেউ। ওনার মতো আমরা হতে পারিনি, তবে কেউ কেউ কিছুটা হলেও প্রতিবাদ করেছি আগে বহুবার, কিন্তু পাশে থাকা মানুষ কম পেয়েছি। এখন আরও ফেসবুকে তো অনেকে লেখেন, আসেন না নিজেরা সবাই মিলে দাঁড়াই একদিন রাস্তায়, অন্তত একটা বিবৃতি দেয়।